ফ্যাক্টরি আমি তুই যদি দেখাই তাদের ওই পাশ থেকে কিন্তু গাড়ির গোডাউন বলা চলে এই পাশে কিন্তু আমি ছাত্রদের জন্য এক এক করে ভিডিও করব সবগুলো মডেল নিয়ে ইনশাআল্লাহ তো আজকে আমরা যে বাইকটা শুরু করতে যে বাইকটার নামটা কি এই বাইকটা একটা অত্যাধুনিক বাংলাদেশে মাত্র এক পিস এটা হলো WD3 72 ভোল্ট 20 অ্যাম্পিয়ার আচ্ছা মোটরটা আর মোটর হলো 1500 ওয়াট আচ্ছা তাহলে কোনো খরচ নাই মাত্র 8 টাকার কারেন্ট খরচে 50 থেকে 60 কিলোমিটার চলবে অনায়াসে আর যদি বলে কেউ 80 কিলোমিটার করে নেবে সেটাও করে দেওয়া যাবে মাশাআল্লাহ অনেক মানে শুনুন ওনাররা বলে কিন্তু আপনারা সত্যি সত্যি এক বছর পুরো সারা জীবনের মতো সার্ভিস দিবেন এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি উইদাউট এনি সাউন্ড মোটর এবং ব্যাটারি 6 মাস রিপ্লেসমেন্ট গ্যারান্টি কোনো সাউন্ড ছাড়াই আর সার্ভিস চার্জ ফ্রি আজীবন মাশাআল্লাহ এই যে অনেক ভালো হয়েছে এছাড়া যদি কেউ যদি বাইকের কোনো খুঁটিনাটি পার্টস প্রয়োজন আপনি দিতে পারবেন তো অবশ্যই আমাদের এটা ফ্যাক্টরি সমস্ত স্পেয়ার পার্টস এখানে আছে আচ্ছা আল্লাহর নামে করছি শুরু জ্ঞান সাধনায় হব ধ্যানী হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে ভিডিও কিন্তু চলে আসলাম নতুন একটি শোরুমটিতে শোরুমের নাম হচ্ছে শ্যাডো ই বাইক আজকে যে শোরুমটা আছে শ্যাডো ই বাইক আজকে শোরুমে ওনার সাথে পরিচয় করে দেই স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতু কেমন আছেন স্যার শুকর আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ স্যার আপনার শোরুমের নাম অ্যাড্রেস লোকেশন যদি ক্লিয়ার করে দেন মানে মূলত শোরুম নাম ফ্যাক্টরি বলা চলে আর কি আপনি ফ্যাক্টরি অ্যাড্রেসটা দিয়ে দেন আপনি ঠিকই ধরেছেন এটা রিয়েলি বাংলাদেশের ভিতরে একমাত্র ফ্যাক্টরি ইলেকট্রিক বাইক আর নতুন আরেকটা ওয়ার্ল্ড রান হয়েছে আর আমাদের ব্র্যান্ডের নাম হলো শ্যাডো ই বাইক এখানে আসার ঠিকানা যে কোনো জায়গা থেকে রূপসী বাস স্ট্যান্ড থেকে সিটি মিল গেটের 2 নম্বর গেটের ঠিক উত্তর পাশেই আচ্ছা কেউ যদি চিন্তা অসুবিধা জাস্ট খালি রূপসী এসে কল দিলে তো রিসিভ করতে পারবে রূপসী এসে কল দিবে অথবা যে গুলিস্তান বসে কল দিতে পারে সায়দাবাদ বসে কল দিতে পারে মতিঝিল বসে কল দিতে পারে যে কোনো জায়গা থেকে ঘোরাঘুরির চাইতে কল দিয়ে জেনে নিবে কোন বাস কীভাবে আসবে কতক্ষণ সময় লাগবে সব আমরা লোকেশন সব বলে দেব প্রয়োজনে আমরা লোকেশন সেন্ড করে দিব আচ্ছা হোয়াটসঅ্যাপে মূলত আপনি যে ফ্যাক্টরি আমি তুই যদি দেখাই তাদের ওই পাশ থেকে কিন্তু গাড়ির গোডাউন বলা চলে এই পাশে কিন্তু আমি ছাত্রদের জন্য এক এক করে ভিডিও করবো সবগুলো মডেল নিয়ে ইনশাআল্লাহ তো আজকে আমরা যে বাইকটাতে শুরু করতে যে বাইকটার নামটা কি এই বাইকটা একটা অত্যাধুনিক বাংলাদেশে মাত্র এক পিস এটা হলো WD3 72 ভোল্ট 20 অ্যাম্পিয়ার আচ্ছা মোটরটা আর মোটর হলো 1500 ওয়াট আচ্ছা একবার চার্জ দিলে কত কিলোমিটার যাওয়া যাবে এটাতে না গাড়ি এটা অনেক হেভি যার ফলে এটা 50 থেকে 60 কিলোমিটার এর বেশি যাবে না আচ্ছা আচ্ছা মানে অনেক ওজন আর কি হ্যাঁ ওজন না এটা অনেক হেভি শক্তপোক্ত মজবুত এবং দেখতেও মানানসই আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা কি কি রকম গাড়ি এটা কত কিলোমিটার নিতে পারে এটা এটা যদি কারো মাইলেজ বেশি প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমরা 70 অ্যাম্পিয়ারের ব্যাটারি পাঁচটা লাগিয়ে দিতে পারি তাতে প্রায় 80 কিলোমিটার মাইলেজ চলবে আচ্ছা আচ্ছা 80 যদি প্রয়োজনে যদি কেউ মনে করে যে আমার 80 কিলোমিটার দরকার তো সেক্ষেত্রে আমরা এটাকে ব্যাটারি চেঞ্জ করে দিতে পারি এখন বর্তমানে কয়টা ব্যাটারি আছে এর ভিতরে এটার মধ্যে 6টা ব্যাটারি আছে 72 ভোল্ট 20 অ্যাম্পিয়ার আচ্ছা এখন আমি এই বাইকটা সামনে একটু পিছনে একটু ঘুরে ঘুরে দেখাই সামনে চাকা সম্পর্কে একটু বলেন তো স্যার এটার ভিতরে সুবিধা হলো যে সামনে হাইড্রোলিক ব্রেক পিছনেও হাইড্রোলিক ব্রেক ডাবল ডিস্ক আর কি এটা 12 ইঞ্চি চাটা 120-70-12 ইঞ্চি এবং পিছনেটা হলো 14 ইঞ্চি 140-70-14 মাশাআল্লাহ যা বাংলাদেশে অন্যান্য দেখেন কত মোটা একটু দেখেন ফেজার গাড়ির চাকার মতো হ্যাঁ অনেক মোটা মোটরটা কত ওয়াট বললেন 1500 ওয়াট বাসলেস মোটর যেটা বৃষ্টিতে ভিজলে কোনো সমস্যা হবে না এই গাড়িটা সবচেয়ে বৈশিষ্ট্য হচ্ছে মার্কেটটা যদি যদি দেখেন সম্পূর্ণ অ্যাসেসেন্স হ্যাঁ মানে আপনি উঠে দাঁড়াতে পারবেন না সহজে ভাঙবে না আর ঢাকার মধ্যে আমি মনে করি ঢাকার মধ্যে রিক্সার ভিতরে লাগলে আমার মনে হয় না রিক্সা মানে অসুবিধা হয়ে যাবে না বাইকের কোনো সমস্যা হবে না মানে শ্যাডো বাইকের যে সবচেয়ে পোক্ত এবং সবচেয়ে রাজকীয় যে বাইকটা এই বাইকটা হচ্ছে এটা এটার সিটটা অনেক অনেক প্রশস্ত 2-3 জন বাচ্চা সহ অনায়াসে বসতে পারবে এবং পিছনে পা রাখার জন্য জায়গা আছে এখানে ফুটরেস্ট আছে খুব সুন্দর এটা চাই না চাইলে ফোল্ডিং করেও রাখার সিস্টেম আছে আর যে ড্রাইভ করবে তার পা রাখার জন্য প্রশস্ত জায়গা আছে এবং এটার মধ্যে একটা টুল বক্স আছে এবং এটার পিছনে এই এখানে অনেক জায়গা আছে চাইলে এখানে ল্যাপটপ নোটবুক এবং গুরুত্বপূর্ণ ডকুমেন্টস এখানে রাখতে পারবে এখানে চার্জার আছে চার্জারটা কত অ্যাম্পিয়ারের চার্জারটা 72 ভোল্টের 20 অ্যাম্পিয়ারের আর চার্জিং পোর্টটা হলো এখানে ও আচ্ছা আচ্ছা হ্যাঁ এখানে হ্যাঁ সিট খুলে চার্জ দিতে হবে আর এই এখানে একটু সিস্টেম করা আছে এখানে তারটা রাখলে আর এভাবে রেখে এটা লাগিয়ে দিলে আর সমস্যা হবে না আর এটা সার্কিট ব্রেকার মানে হ্যাঁ অনেক অনেক সময় লোড ওভার ভোল্টেজের কারণে এটা অফ হয়ে যেতে পারে এটা সেফটির জন্য মোটরের সেফটির জন্য তো সেক্ষেত্রে এটা আবার সিট খুলে এটা লাগিয়ে নিতে হবে আচ্ছা এখানে একটা টুল বক্স দিয়েছেন একটু দেখাবেন
নিশ্চয়ই বাহ এখানেও প্রয়োজনীয় ডকুমেন্টস ডকুমেন্টস কোনো কিছু বা পানির বোতল অনেক কিছু রাখা সম্ভব হবে বাহ মানে দেখেন গাড়িটা কিন্তু ছোট মানে বড় জিনিস আসলে অনেক কার্যকারিতা আছে হ্যাঁ এটা গিয়ার কত আছে এর ভিতরে এটা 1 2 3 গিয়ার এবং ব্যাক গিয়ারও আছে ও আচ্ছা আচ্ছা তাহলে পাওয়ার না পেলে সামনে পিছনে নেওয়া যাবে নেওয়া যাবে থাকো চাবিটা ওই জায়গাতে থাকো আচ্ছা যদি আমি একটু দেখাই মূলত তেলের বাইকের মতন যেন পার্থক্যটা শুধু আর কি ব্যাটারিটা তাই না হ্যাঁ তেলের বাইক এবং ব্যাটারি বাইক কিন্তু পার্থক্যটা হচ্ছে আপনি জাস্ট কিলোটা তেলে চলে এটা ব্যাটারি চলে না স্যার জি এটা ব্যাটারি চলে কোনো খরচ নাই মাত্র 8 টাকার কারেন্ট খরচে 50 টাকা 60 কিলোমিটার চলবে অনায়াসে আর যদি বলে কেউ 80 কিলোমিটার করে নেবে সেটাও করে দেওয়া যাবে মাশাআল্লাহ আমি সেটা দামটা একটু চেঞ্জ হবে আচ্ছা এটা ফোন থেকে লাইটের থেকে আসে একটু লাইটটা কি লাইট ইউজ করা হয়েছে এলইডি লাইট বাট এটার কালার হলো লাল কালার আছে না ও আচ্ছা 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 দেখেন এখন তো প্রায় 3টা বাজে হ্যাঁ 3টার মধ্যে আলোটা কেমন দাম বোঝা যাইতাছে না কিন্তু রাত্রে হলে আলোটা বোঝা যাইতো আর সম্পূর্ণ এলইডি লাইট ইউজ করা হয়েছে এলইডি লাইট আচ্ছা আচ্ছা দেখেন হেডলাইট থাকাতে মানে এই দুটো কি জানি কই এই যে এই যে সামনে লুকিং গ্লাস লুকিং গ্লাস লুকিং গ্লাস থাকাতে গাড়িটা কত গর্জি আছে কত বড় দেখাচ্ছে দেখেন পিছনে এই সামনে এটা পার্কিং লাইট পার্কিং লাইট এই পাশে শেপটা যদি একটু দেখেন মাশাআল্লাহ কত সুন্দর লাগতেছে আমি পুরো বাইকটা যদি একটু ঘুরে ঘুরে দেখাই দেখেন আপনার এই স্ক্রিনশট নেওয়ার জন্য আমি একটু দূর থেকেও দেখাই যাতে আপনার গাড়িটা পুরোপুরি স্ক্রিনশট দিয়ে নিতে পারেন দেখেন পুরো বাইকটা একটু স্ক্রিনশট দিয়ে নিতে পারেন স্যার এটার প্রাইস আছেন কত এটা এই অবস্থায় প্রাইস হলো 1,35,000 টাকা শুধুমাত্র আপনার ভিডিও দেখে আসলে এই ভিডিও দেখলে 1,35,000 টাকা 1,35,000 টাকা আর গ্যারান্টি গ্যারান্টি হলো সার্ভিস আজীবন ফ্রি সার্ভিস চার্জ ফ্রি আর ব্যাটারি 6 মাস রিপ্লেসমেন্ট গ্যারান্টি মোটর 1 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আচ্ছা আচ্ছা সার্ভিস আজীবন গ্যারান্টি বলতে অনেক মানে শুনুন ওনাররা বলে কিন্তু আপনার সত্যি সত্যি 1 বছর পুরো সারা জীবনের মতো সার্ভিস দিবেন 1 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি উইদাউট এনি সাউন্ড মোটর এবং ব্যাটারি 6 মাস রিপ্লেসমেন্ট গ্যারান্টি কোনো সাউন্ড ছাড়াই আর সার্ভিস চার্জ ফ্রি আজীবন মাশাআল্লাহ এই যে অনেক ভালো হয়েছে এছাড়াও যদি কেউ যদি বাইকের কোনো খুঁটিনাটি পাস প্রয়োজন আপনি দিতে পারবেন তো অবশ্যই আমাদের এটা ফ্যাক্টরি সমস্ত স্পেয়ার পার্টস এখানে আছে আচ্ছা কেউ যদি ডিলার নিতে চায় তাও পারবে হ্যাঁ ডিলারদের ডিলারদেরকে ওয়েলকাম তবে একই যেই জেলাতে অলরেডি আমাদের ডিলার নিয়োগ করা আছে সেখানে আমরা আরেকজনকে দিব না অর্থাৎ নিজেদের মধ্যে কম্পিটিশন বাড়াবো না সুতরাং যে জেলাগুলোতে খালি আছে এখনো সেখানে এখনো ডিলার দেওয়ার সুযোগ আছে ঠিক আছে তো বিয়ার যদি আপনি এই গাড়িটা পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট দিয়ে তার সাথে যোগাযোগ করতে পারেন প্রাইস চাচ্ছেন কত এটা 72 ভোল্ট 20 অ্যাম্পিয়ার প্রাইস পড়বে 1,35,000 টাকা শুধুমাত্র এই ভিডিও দেখে আসলে ঠিক আছে তো বিয়াস আজকে ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজে নামাজ পড়ুন আপনাকে নামাজ পড়ার জন্য উৎসাহ থাকবে আসসালামু আলাইকুম হাল লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ হাল লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ قصص لا تكشف إلا بكتاب